সোনা রূপোর জামা কাপড়, গাড়ি, মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস চুরি হয় বলে জানা যায়। কিন্তু একটা আস্ত ইটের পাঁচিল রাতের অন্ধকারে চুরি হয়ে গেল। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে ভাতছাড়া মসজিদ তলা এলাকায়। এ ব্যাপারে পাঁচিলের মালিক ভোলানাথ দিকপতি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকার বিদায়ী কাউন্সিলর প্রদীপ রহমানের তৎপরতায় গোলাহাটের বাসিন্দা পাঁচিল চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। চুরি যাওয়া পাঁচিলের ইট যে ব্যক্তি কিনেছেন তিনি আবার 35 নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর সনদ বক্সী এলাকার বাসিন্দা। যে ব্যক্তি চুরির ইটগুলি কিনেছেন বলে দাবি করেছেন তিনি কেনার মূল্য ফেরত পেলে ইটগুলি ফিরিয়ে দেবেন বলেছেন। এখন পাঁচিলের মালিক তাকিয়ে আছেন প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেন। বসত বাড়ি এবং গোয়াল বাড়ি হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এখন এমনি ছিল, পাঁচিল দিয়ে চারদিকে ঘেরা ছিল এবং খেপে খেপে অনেক বাড়ি এই পাঁচিল থেকে ছেড়ে গেছে। গত 3 দিন আগে একদিন রাত্রেবেলা গোটা পাঁচিলটাকে ভেঙে নিয়ে চলে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় কমিশনার প্রদীপ রহমানের কাছে বলেছিলাম, উনি উদ্যোগ নিয়ে যে চোর তাকে ধরেছে এবং তার পরবর্তী পর্যায়ে উনি যেখানে ইট আছে সেটাও বলেছিলেন যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি এবং সেখানে আজকে সকালে গেছিলাম। সকালে যাওয়ার পর সেই যার কাছে ইটটা মজুত আছে এবং অনেক দীর্ঘদিন ধরেই ও এইভাবে চুরি চামারি জিনিস কেনে এবং তার কাছে রয়েছে, তো স্থানীয় কিছু লোককে দিয়ে বলা করাতে সে বলল আমি ইট দেবো না, যে আমাকে দিয়ে গেছে সে আসুক তবে আমি ইট দেবো, আর তাহলে আমি যে পয়সা দিয়ে কিনেছি সেটা এনাদের সঙ্গে কী কথাবার্তা হয়েছে আমি জানি না, তা সেইভাবে তা উনি বলেছেন এবং আমি সনদ বক্সিকেও ব্যাপারটা যেহেতু ওনার ওয়ার্ডের বাসিন্দা ভদ্রলোক যে কিনেছে উনি সনদ বক্সি ওয়ার্ডের বাসিন্দা সে সময় ব্যাপারটা জানিয়েছিলাম, তো উনিও ফেরত দেওয়ার কথা বলেছেন। তা যার ঘরে ইটটা আছে সে ফেরত দিতে রাজি নয়, বলছে যে চোর চুরি করেছে। হ্যাঁ, সে কোথাকার বাসিন্দা, কোন ওয়ার্ডে? এই গোলাহাটে, গোলাহাটেরই বাসিন্দা। হ্যাঁ, তাকে কি পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে তাকে। আচ্ছা, পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ এখনো ছাড়েনি? পুলিশ ছাড়েনি, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমার যে জিনিসটা এখন বলতে চাইছে, মূল যে ব্যাপারটা আমার চুরি যাওয়া জিনিসটা তো আমাকে পেতে হবে এবং সেটা প্রমাণিত যে চুরিটা ওই করেছে এবং যে চুরি করেছে সে তো স্বীকার করেছে এবং স্বীকার করা শুধু তাই নয়, যার কাছে মালটা বিক্রি করেছে সেও তার নামও বলেছে এবং সেই পরিমাণে থানা। তারপরে আমি আজকে আর যাইনি উপস্থিত, কালকে রাত্রে আমি ফোন করেছিলাম যে উনি ওরা বললেন যে অফিসার এটা আইসি ছিলেন তারা তাকে ব্যাপারটা জানান, তা আমি যদি আজকে দেখি রাত্রেবেলায় যদি ওনারা তো যেতে রাজি হবেন না, যে ছেলেটি চুরি করেছে তাকে থানার লক হবে, তাহলে আমি কোথা থেকে পাবো? তাহলে আমার জন্য আপনি কি চাইছেন এখন? কি চাই? আমি চাইছি এখন যে আমার ইটটা ফেরত পাওয়া যাক। এখন তো ইটটা ফেরত পেলেই হবে না, এর সঙ্গে সঙ্গে আপনার ধরুন মিস্ত্রি খরচা আছে, সিমেন্ট খরচা আছে, বালি খরচা আছে, এইটা আমি চাইছি প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, এই যে এই ধরনের যে চুরি চামারিগুলো হচ্ছে প্রশাসন একটু পদক্ষেপ গ্রহণ করুন এবং আমার যে আমি যাতে আমার পাঁচিলটা করতে পারি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।